সবাইকে এই সপ্তাহের জন্য অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। সবাই এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই ছবিটা কার ছবি দেখো তো বলতে পারো কিনা, এই ছবিটা মহিষী নারী বেগম রোকেয়া সখা হোসেনের ছবি। তাহলে আজকের পাঠ বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। এই পাঠ শেষে লেখক সেলিনা হোসেন সম্পর্কে বলতে পারবে, বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের জীবনী লিখতে পারবে, নতুন শব্দের অর্থ লিখতে পারবে, নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারবে। আসো পরের স্লাইডে আমরা যাই। এই যে ছবিটা, ছবিটা লেখিকা সেলিনা হোসেনের ছবি। বাংলাদেশের বিশিষ্ট উপন্যাসিক ও গল্পকার সেলিনা হোসেন 1947 খ্রিস্টাব্দে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলা। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য গ্রন্থ হল জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যের শীষ, পোকা মাকড়ের ঘর বসতি, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। নতুন শব্দ ও তার অর্থ প্রভূত, প্রচুর, ভূ সম্পত্তি, জমে জমা, সামাজিক প্রতিষ্ঠা, সমাজে গৌরবময় অবস্থান, শোচনীয়, খুব দুঃখজনক, প্রবল, প্রচণ্ড, তীব্র, আগ্রহ, ইচ্ছা, অনুপ্রেরণা, উৎসাহ, খণ্ড, ভাগ, অনুকূলে, পক্ষে, নির্লস, যার অলসতা নেই, স্বাবলম্বী, যে নিজেই নিজের অবলম্বন, দূরদৃষ্টিসম্পন্ন, দূরকে দেখার দৃষ্টি, এখানে ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে, বিংশ, কুড়ি, অগ্রদূত, পথ প্রদর্শক। পাঠ পরিচিতি। রোকেয়া সাকাওয়াত হোসেন বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত। বিংশ শতকের শুরুর দিকে যখন এদেশের নারীরা শিক্ষা, দীক্ষা ও সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন তিনি প্রায় একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। তার এই আন্দোলনের হাতিয়ার ছিল কলম, লেখালেখি। একটি শিক্ষিত ও সংস্কৃতিবান পরিবারের সদস্য ছিলেন তিনি, কিন্তু তারপরও অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে। ফলে নারী শিক্ষার প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। এই পটভূমিতেই তিনি তার লেখালেখির জগৎকে যৌক্তিক ও শানিত করে তোলেন। ফলে অনিবার্যভাবেই নারী মুক্তির আন্দোলনে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে। আসো এবার আমরা গল্পে যাই। বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জহির মোহাম্মদ আবু আলী সাবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। তার জন্মের সময় মুসলিম সমাজে ব্যাপক
শিক্ষার প্রচলন না থাকায় শিক্ষা দীক্ষা চাকরি সামাজিক প্রতিষ্ঠায় পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়, পর্দা প্রথা কঠোরভাবে মানা হত বলে মেয়েদের শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। রোকেয়ার বড় ভাই উচ্চশিক্ষা শিক্ষিত ছিলেন। বোনের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। আজকে আমরা এ পর্যন্তই। এখানে কয়েকটা মূল্যায়ন প্রশ্ন আছে, উত্তরগুলো পারি কিনা আমরা সবাই দেখে নেই। বেগম রোকেয়ার জন্ম কত সালে? কে বলতে পারবে? 1880 সালে। বেগম রোকেয়ার পিতার নাম কি? জহির মোহাম্মদ আলী সাবের। বেগম রোকেয়ার জন্ম কোথায়? রংপুর জেলার পায়রাবন গ্রামে। বেগম রোকেয়ার জন্মের সময় সমাজে নারীর অবস্থান কেমন ছিল? বেগম রোকেয়ার জন্মের সময় সমাজে নারীর অবস্থান ছিল অত্যন্ত শোচনীয়। কঠোর পর্দা প্রথা মেনে নারীদের চলতে হতো, ফলে শিক্ষা দীক্ষায় নারীর সুযোগ কম ছিল। তার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনায় উৎসাহিত হন। বড় বোন করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য চর্চায় উৎসাহী হন। করিমুন্নেসা কে ছিলেন? করিমুন্নেসা ছিলেন বেগম রোকেয়ার বড় বোন। বেগম রোকেয়ার বড় ভাই কে ছিলেন? ইব্রাহিম সাবের। সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন? সেলিনা হোসেন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। সেলিনা হোসেনের লেখা গ্রন্থ কি কি? হাঙর নদীর গ্রেনেড, মুক্তিযুদ্ধ, পোকামাকড়ের বসতঘর ইত্যাদি। মতিচুর কার লেখা? মতিচুর বেগম রোকেয়া লিখেছেন। বাড়ির কাজ? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মের সময় মুসলিম সমাজের নারীর অবস্থান সম্পর্কে লিখক। সবাইকে ধন্যবাদ। Thank you.